মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বোলা সদর হাসপাতালে 70 বছরের বৃদ্ধা। রিপোর্ট মোহাম্মদ রুবেল মিয়া, বোলা জেলা প্রতিনিধি। বোরহানউদ্দিন উপজেলায় 3 নং ওয়ার্ডে 70 বছরের শামসুন নাহার রেণু বিদ্যা নারীকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বোলা সদর হাসপাতালে। বোরহানউদ্দিন থানায় অভিযোগ করার পর মামলাটি তদন্ত করা হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করেননি। উক্ত বিষয়টি জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন বিদ্যার পুত্র আব্বাস হালদার। শামসুল হক মামুন, নাগর টিভি সংবাদ, ভৈরব। আছেন যারা সাংবাদিক ভাই, আছেন যারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারা পর থেকে মায়ের গর্ভ থেকে আছেন। আমার মাকে অন্যায় ভাবে, অতর্কিত ভাবে কেন তারা মারল, আমি তার সুষ্ঠু বিচার আমি পুরা জাতির কাছে, সকলের কাছে আমি আমার মায়ের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার অন্য কিছু চাওয়া নেই, আমি আমার মায়ের সুরক্ষিতা চাই। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার আপনার মা আজকে 5 দিন যাবৎ বোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু তার অবস্থায় কতটুকু কিছু দিকটা আমাদেরকে বলতেন। সরি মা, বোলা 5 দিন না, মায়ে বোলা হইলো যে আজকে 2 দিন, মানে ঘটনা ঘটছে 5 দিন, ঘটনা ঘটছে 5 দিন। 2 দিন বোলা নদী হাসপাতাল ছিল, আর এই 3 দিন বোলা সদর হাসপাতাল। জি জি, মায়ের অবস্থা অবনতি, উন্নতি নেই, মায়ের এখন শরীরে ফুলা ধরছে। জি, এখন মানুষ মায়ের শরীর ফুলতেছে, এখন তার আরো উন্নত চিকিৎসার জন্য দরকার। এখন আমার বোলার থেকে তারে আমরা ঢাকা নেওয়ার চিন্তা ভাবনা করতে চেয়েছি আরো উন্নত চিকিৎসার জন্য। আচ্ছা, যদি একটু বিস্তারিত বলতেন যে আপনার আমাকে কিভাবে মারা হয়েছিল, এবং ওনার আমরা দেখলাম যে ওনার মাথাটা ফেটে গেছে এবং ওনার শরীরে অনেক দাগ আমরা হসপিটালে যে এবং কিছু ছবিতে আমরা দেখতে পেয়েছি, আসলে ওনাকে যে মারছে মানে কিভাবে একটু আঘাতটা করে, যদি একটু যদি আপনি বলতেন, যদি আপনার যা জানা থাকে। আঘাত কিভাবে করছে ওই জায়গা তো আর আমরা উপস্থিত ছিলাম না, বিষয়টা হ্যাঁ আমরা কেউ দেখি নাই, ওই জায়গার উপস্থিত সাক্ষীদের কাছে শুনছি যে ওরা লাঠি দিয়া মারছে, লাঠি দিয়া মারছে, লাঠি দ্বারা মারছে। মাহমুদার হাতে লাঠি ছিল, ফিয়ার হাতে লাঠি ছিল, হাতেমার হাতে লাঠি ছিল, আর ইকরামের হাতে লাঠি ছিল না। ইকরাম হাতে পায়ে মনে করেন, মূলত ইকরামই কিন্তু মায়ের দুর্বল করিয়া লইছে, ইকরামই মায়ের দুর্বল করিয়া লইছে। আর মেসকাত শুধু লাভ চাইছে, মেসকাত চাইছে, কিন্তু মেসকাতের হাতে রড ছিল, তো রড দিয়ে তার মারা লাগে না, সেখানে তো মা একা, তার প্রতিবাদ করা তার কেউ নাই, মা তো একা। মা বাঁচার জন্য অনেক আর্তনাদ করছে তাদের কাছে, তাদের পায়ে ধরছে যে আমার কি অপরাধ, তোরা আমার আর মারিস না, আমার ফেরানটা ভিক্ষা দে। ওরা তারপরও আমার মায়ের মারিয়া পিড়াইয়া এক পর্যায়ে প্রায় মৃত অবস্থায় মানুষ